দুই গোষ্ঠীর সংঘর্ষে অগ্নিগর্ভ কামারহাটি, সংঘর্ষে চলল গুলি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেলঘড়িয়া ও কামারহাটি থানার পুলিশ। গোটা ঘটনায় অভিযোগ স্থানীয় কাউন্সিলরের ছেলের বিরুদ্ধে। তৃণমূলের দুই গোষ্ঠী সংঘর্ষে অগ্নিগর্ভ হয়ে উঠল কামারহাটি। সংঘর্ষে চলল পরপর গুলি। এলাকায় যথেষ্ট উত্তেজনা থাকায় ঘটনাস্থলে আসে কামারহাটি ও বেলঘড়িয়া থানার বিশাল পুলিশ বাহিনী। জানা গিয়েছে তৃণমূল কাউন্সিলর আফসোনা খাতুনের ছেলের গোষ্ঠী ও অপর এক গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। অভিযোগ, কাউন্সিলরের ছেলে দল বল নিয়ে কামারহাটি এলাকায় গুলি চালায় ও স্থানীয় বাসিন্দাদের মারধর করে, বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেয় বলে অভিযোগ। স্থানীয় এক বাসিন্দা বলেন, বাড়ি এসে দরজায় লাথি মারে, হুমকি দেয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকার পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। वो आया है मेरा गेट में, लात से खूब मारा, मेरा गेट खोल दिया है। खोल के कहाँ बा मारा, मुके छोड़ा, रोज कहाँ बा, राज कहाँ बा, रजवा कहाँ बा बोल के, अगर चापड़ लिया था, गोली लिया था। सिकंदर का बेटा है, अफसाना खातून का बेटा है, 2 नंबर वार्ड का। बहुत डर का माहौल है मेरा घर में, छोटा छोटा बच्चा है। ऐसा गेट खोला है कि मेरा बच्चा लोग डर गया है, अभी तक डरा हुआ है। धक्का दरवाजे में लगा दिए हैं, अब बच्चा लोग डर गया है। अब बोला है कि हम मार देंगे तो ये करेंगे तो वो करेंगे, ये सब कर रहा था। अचानक से आदमी लोग आया तो हम लोग तो नहीं जाने किसको मारने के लिए आया, नहीं आया ये तो नहीं जान रहे हैं। मगर हम लोग के घर में ढूक कर, हम लोग के भौजाई को, हमारे भाई थे, उन लोग को डरा धमका कर रहे हैं कि नहीं ऐसे कर देंगे वैसे कर देंगे। यहाँ से वहाँ मोड़ तक ले आदमी सब गया हुआ है। যদিও ছেলের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন কাউন্সিলর আফসানা খাতুন। কাউন্সিলর অভিযোগ করেছেন, অপর এক গোষ্ঠী দুষ্কৃতীরাই তাদের ওপর আক্রমণ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে কামারহাটি থানা ও বেলঘড়িয়া থানার বিশাল পুলিশ বাহিনী জমায়েত হন। এরমি বলে হাসপাতালে ওর কাকা থাকে, বুডুয়াজের নাম আছে, তোলাবাজও আছে, বুডুয়ার নামে অনেক কেস, ওর ভাতিজার নামে, ভাইজার নামে অনেক কেস, বহুত কেস, জমি ফমি সব নিয়ে কেস। হাসপাতাল সরকারি, ওইখানে ওরা সব মিলে ওই ছেলেটাকে মেরেছে, এরম মেরেছে। আমার ছেলে হাসপাতালে ভর্তি আছে, এসআই হাসপাতালে, তাড়াহুড়ো করে ওর কিডনিতে চোট লেগেছে। এলাকায় গুলি চালানোর ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে যথেষ্ট আতঙ্ক তৈরি হয়েছে। খানা খাতে ওয়াক্ত ফটাফট ফায়ারিং হুয়া, ঠিক আছে, ফায়ারিং হোনে কে বাদ সে আওয়াজ আয়া, গলি মে সব ঢুকালো, 4-5-10 লড়কা লোক থা ওয়াহ পে, আগে গলি মে ঢুকালো, ফায়ারিং ভি কিয়া লোক, আর গলি মে সব লেডিস লোক কো ধমকি ভি দিয়া লোক। पता नहीं सर क्यों आया, किसको खोज रहा हूँ, लोग अचानक आया, आके गली में अचानक करने लगा सब, कोई सब पूरा मकसद कोई तो कुछ होगा है? किसी को मारा है? नहीं, किसी को मारा नहीं है, गली में डूबे चिल्ला चिल्ली है, 3-4 फायरिंग किया वो लोग। ब्यूरो रिपोर्ट, न्यूज नोमासलैंड, कामारहाटी। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।